আসসালামু আলাইকুম। শিখন একাডেমিতে সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিনটি বিষয়ের মধ্যে বাংলা, গণিত ও ইংরেজি। আজকের ভিডিওতে তোমাদের জন্য গণিত বিষয়ের একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো গণিত বিষয় থেকে তোমাদের পাটিগণিত থেকে দুটি, বীজগণিত থেকে দুইটি এবং জ্যামিতি অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। আজকের ভিডিওতে গণিত বিষয়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আর শিক্ষা বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবে। এর ফলে চ্যানেলটিতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের মোবাইলে অথবা কম্পিউটারে ভিডিওটি নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো দেরি না করে সাজেশনটি দেখে নেওয়া যাক। আজকের সাজেশনটি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী করা হয়েছে। স্ক্রিনে এক নম্বরে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের থেকে একটি সৃজনশীল অঙ্ক। অঙ্কটি হচ্ছে 4, 7, 13, 16, ১৩০ ও ৩৩৫ কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর। খ, তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় কর। গ, তালিকার প্রথম ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর। ২ নম্বরে যে অঙ্কটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের লাভ ক্ষতি বা মুনাফা, এ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এক ব্যক্তি ১২% মুনাফায় ১০,০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০,০০০ টাকা এক বছরের জন্য বিনিয়োগ করেন। ক, ১০,০০০ টাকার ৩ বছরের মুনাফা নির্ণয় কর। খ, গড় মুনাফার হার নির্ণয় কর। গ, ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪,৮০০ টাকা হবে। ৩ নম্বরে যে অঙ্কটি আছে সেটি তোমাদের লাভ ক্ষতি অধ্যায় থেকে নেওয়া হয়েছে। একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরো ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। বার্ষিক ৬% মুনাফায় ২ বছরের জন্য ৬,০০০ টাকা ব্যাংকে জমা রাখা হলো। ক, বার্ষিক ৫% হারে ৭,০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা নির্ণয় কর। খ, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় কর। গ, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। ৪ নম্বরে যে অঙ্কটি দেখতে পাচ্ছ সেটি তোমাদের বীজগণিত অংশ থেকে নেওয়া হয়েছে। প্রথম অঙ্কটি হচ্ছে এরকম, ২ স্কয়ার + ৩ স্কয়ার + ৮ স্কয়ার = ০ এবং ১+১/a দুটি বীজগাণিতিক সমীকরণ, দুটি বীজগাণিতিক সমীকরণ। ক, ২ স্কয়ার + ৩ স্কয়ার + ৮ স্কয়ার এর বর্গ নির্ণয় কর। খ, ১^৪ + ১^৪ এর মান নির্ণয় কর। গ, দেখাও যে ৩^৬ + ৩^৬ + ৮^৬ = ৩ p² q² r² ৫ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে a + ২b - ৩c, a² + ১^৪ + ১^৪ তিনটি বীজগাণিতীয় রাশি। ক, প্রথম রাশিটির বর্গ নির্ণয় কর। খ, a - ১/a = ৩ হলে তৃতীয় রাশি নির্ণয় কর। খ, a - ১/a = ৩ হলে তৃতীয় রাশির মান নির্ণয় কর। গ, a + ১/a = ২ হলে দেখাও যে দ্বিতীয় ও তৃতীয় রাশির মান সমান। ৬ নম্বরে যে অঙ্কটি হচ্ছে সেটি হচ্ছে ১^২ - √৩x + ১=০ একটি বীজগণিতীয় রাশি। ক, ১+১/x এর মান কত। খ, ৫x² + ৫ এর মান নির্ণয় কর। গ, ১^৪ + ১^৪ = ৩৪ হলে দেখাও যে ১-১/x = ০। এই ছিল বীজগণিতীয় অংশ থেকে গুরুত্বপূর্ণ সাজেশন। এবার চলো জ্যামিতি অংশ থেকে কি কি সাজেশন রয়েছে তা দেখে নেওয়া যাক। ABCD সামান্তরিকের কর্ণ AC ও BD পরস্পর উভিন্দুতে ছেদ করেছে। স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। ক, পেন্সিল কম্পাসের সাহায্যে ৭৫ ডিগ্রি কোণ অঙ্কন কর। খ, AB = BC = CE = DA এবং AC <= BD হলে প্রমাণ কর যে কোণ
AOB equal to कोण DOC equal to 90 degree. ग AB समान CD, BC समान AD एवं AB लम्ब BC होले प्रमाण करो जे AC समान BD. आठ नम्बरे जे ज्यामिति अंश थेके प्रश्नटी रयेछे सेटी होच्छे चित्रे AB समान CD एवं AB समान्तरल CD. चित्रटि तोमरा स्क्रिने देखते पाच्छो. क AB भूमि विशिष्ट दुइटी त्रिभुजेर नाम लेखो. ख प्रमाण करो जे AD ओ BC परस्पर समान ओ समान्तरल. ग দেখাও যে OA সমান OC এবং OB সমান OD. এই ছিল জ্যামিতি অংশ থেকে প্রশ্ন. আশা করছি তোমরা প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই উত্তরগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে. তোমরা যদি এই সাজেশনটির সমাধান পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে. ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মাধ্যমে এই সাজেশনটির সমাধান নিয়ে হাজির হব. সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো. আল্লাহ হাফেজ.